তাহলে আমি তো মনে করছিলাম দামরার লোকেরা তুতলা ভাষার কথা কয়, তো দেখা যাইতেছে তুই একমাত্র তুতলা, আর দামরায় তো কোনো তুতলা নাই। হ্যাঁ না সত্যি আমি মনে করছি তাহলে এটা মানে দামরায়ের মানে ভাষা এরকম না, ওই তুতলা ওর নানি গোবারে ওইনি থাকে, ও এরকম শিখছে। এই ওর ভাবিরা দেখেন কেমন সুন্দর করে কথা কয়। হ্যাঁ আই ভাবি আমার বদলা আপনি কথা কই দিন। এইভাবে ব্যবসা করলে তো চালান পাতি খুঁজতে দেবো গা, অনেকে কিন্তু বলবো না যে বেশি দিচ্ছে নিয়ে দেবো গা। মিষ্টি দোকানদার আমার টেহা বেশি দেয় উল্টা, মানে মিষ্টি ফ্রি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা আসছি হচ্ছে তারাদের বাড়িতে। আমরা কিছু বাজার সদাই করে নিয়ে এসেছি রান্না বান্না করার জন্য। আসসালামু আলাইকুম। ভালো আছেন না? তাহলে ওইটা কি আপনার গরুর খামার? হ্যাঁ, অনেকগুলা গরু আছে। তো বাচ্চাদের জন্য কিছু চকলেট টকলেট নেওয়া আসা হয়েছে। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? দেরি এলো, আমাদের সকালে কাজ আসছিল তো কিছু। ভালো আছেন না? তাহলে আপনার বাড়ি এখান থেকে কোন সাইডে? ওদিকে না? এগুলা তো কি লাগে? খাওয়া দাওয়া করে নাও, আমরা পরে কথা মতো কমানি, তাই না? চাষির বাড়ি রাব্বি কতদিন পরে এলো? এক সপ্তাহ। মানে প্রতি সপ্তাহে সপ্তাহে রাব্বি আসে নাকি? কতদিন আগে আইছিল তারা? কতদিন পরে? 2 বছর পরে না? তো আমরা এখন পিঠা খাবো। বিসমিল্লাহ। আপনারা রান্না করেন না? আমরা জিজ্ঞেস করি। আমরা তো করি, এখন আপনি তুমি তো ইন্টারন্যাশনাল রাঁধুনি, ঠিক আছে? এখন তুমি যেহেতু ইন্টারন্যাশনাল রাঁধুনি। আসসালামু আলাইকুম। তারা এসে বাবির কোলে উঠছে, ছোট্ট গেন্দা তারা। ওই মিছে চলে কথা খালি সিঁড়ি নিয়ে উঠায়েন কইতে লাগে, সিঁড়ি পুরো বাবা দে ভালো ভিতরে আমদিকে। হ্যাঁ, তো ওই যে তারাদের জেঠিদের বাড়ির ছাদে আসছি, ওইখান থেকে কিছু পিচ্চি গোলাবান তারারে ডাকতেছে, তারা তারা। তাহলে তারা পরিচয় করে দাও। একে এটা বাস্তি। আসো আসো, কি নাম? নিশা। নিশা। আর তারপরে এটা বাগনি নিহা। নিহা ছাদে রান্নার আয়োজন করতেছে। প্রথমে এ শম্পা আরেকবার ধোন লাগবো মনে হয়। বিরিয়ানির মাংস এখন রান্না করা, দই কো দই এখন লাগবো না? এটা হচ্ছে তারাদের বাড়ি। আর আমরা এতক্ষণ ছিলাম হলো ওর জেঠির বাড়ি। প্রচুর ধরছে বড়ই। এটা কি টেস্ট কেমন বড়ই? আচার বানানো যাবে আর কি। গরু কার? আর ওই পাশেরটা আপনারা এখন ওখানে চলে গেছেন, তাহলে এখন এই বাড়িতে কারা থাকে? তারা সম্পূর্ণ একা। তাহলে আমি তো মনে করছিলাম দামরার লোকেরা তুতলা বাসার কথা কয়, তো দেখা যাইতেছে তুই একমাত্র তুতলা, আর দামরায় তো কোনো তুতলা নাই। হ্যাঁ না সত্যি আমি মনে করছি তাহলে এটা মানে দামরায়ের মানে বাসা এরকম। ওর ভাবিরা দেখেন কেমন সুন্দর করে কথা কয়। হ্যাঁ তো তারাদের বাড়িতে কি কি গাছ আছে? পেয়ারা গাছ, কোনো পেয়ারা নাই। বেল গাছ, বেল আছে, বড়ই আছে, ব্যাঙ্গা চুরা না। রান্না শেষ, আমরা সবাই মিলে খাবো। তারা কিছু কাপড় চোপড় নিয়ে আসছে, এটা আপনার মেয়ে কামাই করে আনছে, এটা আমরা কিন্তু আনি নাই। মেয়ে তো দিব মানে জাতের মেয়ে হইলে মেয়েরাই দেয়, আর বেজাইতে পোলা হইলে পোলারাও দেয় না, তাই না? বড় হইব না এটা, এটার সাথে এটার প্যান্ট না বলো না, ওইটার প্যান্ট তাহলে বাকি গুলা দে। এত ভিডিও করতে করতে আমার ব্যাটারি শেষ হয়ে গেছে। ব্যান হইছে? তাহলে থাক। আচ্ছা হ্যাঁ এত থাকবা, চলে তো তোরা থাক করতে বল। আমরা যাই যাই দেখি ও না না আইস না কিন্তু। আচ্ছা নমস্কার, আমি রাখলাম না কথা শুনে। তোরা রাখি নেহানোর নাম? হ্যাঁ নেহা, নেহা নেহা নে। চলো আয়, চলো আসো আসো আসো। আর করে দাও। আচ্ছা কষ্ট দিয়ে গেলাম আপনাকে, আপনার চাষি গো ভাবি গো না একদম সবাই নিয়ে আমাদের বাড়িতে যাবেন। যাইন তাহলে, হ্যাঁ বেড়াতে যাবেন। আচ্ছা নয় নে আর নয় বোনের দে কোনটা তুমি আরো যে বাচ্চা টাচ্চা আছে ওগুলো সবাই নিয়ে তুমি চকলেট টকলেট কিনে খাওয়াবে, তোমার ঠিক আছে। তারপরে না না তুমি কিনাই না দিও, তারা দেওয়া লাগবো না, তোমার এটা তোমার বড় মানুষরা দেওয়া লাগবো না, ঠিক আছে? আপনার জন্য গিফট। তো আসলে সময়ের অভাবে আমরা তেমন ঘুরতে পারিনি, তারপরে ভালো লাগছে। হ্যাঁ গেছিলাম, আমরা বাড়ি গেছিলাম। তারা গ্রাম হইলেও গ্রামটা আস্তে আস্তে শহর হয়ে যাচ্ছে। তার মধ্যে শুধু বিল্ডিং একদম, হ্যাঁ শহর একদম কাছে। হ্যাঁ হ্যাঁ, আমরা একদম কাছে। এই যে বাড়ি ঘরে কি না সব ইনে কি শেষ না, অনেক তো কাছে লইলে। এই যে বিল্ডিং আসলো না জায়গা। তোর কেমন লাগতেছে এটা গো? আমার ভালো লাগতেছে, আসলে ভালো লাগতেছে। হ্যাঁ ঠিক আছে, ভালো লাগলে ভালো। তো ধন্যবাদ সবাইকে যারা ভিডিওটি দেখছেন। ভিডিওটি আসলে অতটা ভালো হয় নাই, ভিডিও আসলে কারোর সুযোগই পাই না এইভাবে। তারপরে যতটুকু করছি আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তো আমাদের গতকালকে আস্তে আস্তে আসলে রাত হয়ে গেছিলো, আর পথে হলো তারা বমি করছে, বমি করে বাসায় এসে অমনি কাচ্চিতে ঘুমে গেছে। তো এর মাঝে আসলে ওনারা আমাদেরকেও কিছু গিফট দিছে, যেটা ক্যামেরার ব্যাটারি শেষ হওয়ার কারণে রেকর্ড করতে পারি নাই। তো যে এইগুলো হচ্ছে আমার মেয়ের জন্য জামা, ওই যে ওর ভাবি, সোমা ভাবি না তারা, তো উনি নিজে একজন মানে হ্যাঁ উনি নিজে বানাই দিছে এগুলা। আমার মেয়ে তো ঘুমিয়ে রয়েছে না, তো এখন পরাইতাম। দেখি কেমন মানে কাটি সুন্দর। এটা একটা স্কার্ট, স্কার্ট কি মানে পিছন সাইড খোলা থাকবো, এটা হচ্ছে গলার মধ্যে বা মানে পিছনে বাঁধা এই সাইডটাই। আচ্ছা আচ্ছা, এখন তো ভিডিও দেখা যদি তার বাবির কাছে এরকম অর্ডার চায় মানুষ, জামা গো এরকম বাচ্চাদের কাপড় বানাই দাও। এটা হলো ফ্রক। আর সম্পার জন্য দিছে কি জানি, দেখি ওরা এখনো খুঁজে দেখিনি। ও সম্পা তারা দুজনে জানে না। আচ্ছা, এই যে সম্পা তারার জন্য এরকম থ্রি পিস দিছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আসলে মানে আমাদের ই ছিল যে যেহেতু ওর বাবা হলো একা, হ্যাঁ ওর বাবারে কোনো কষ্ট না দিয়ে ওর দুই বোনরা আসতে বলছিলাম। আর আমরা এখান থেকে সব বাজার টাজার করে নিয়েছিলাম, হ্যাঁ গরুর মাংস থেকে শুরু করে পোলাও, চাল, বিরিয়ানি রান্না যা যা লাগে। তো তারপরও যাই দেখি যে ওর যে জেঠি মানে ওর ওই ভাবিরা, ওনারা আমাদের জন্য পিঠা প্লাস পোলাও মাংস এগুলো সব রান্না করে রাখছে। তো ওনাদেরকে আসলে সারাটা দিনই আমরা ব্যস্ত রাখছি, ওনাদের কাজকর্ম। আমি দেখলাম যে গরু না খেয়ে রয়েছে, হ্যাঁ গরুগুলারে যে খাওয়াবে তখনও আসলে আমাদের জন্য সময় পায়নি। তো তারপরেও যাই হোক অনেকদিন পর তারা গেছে, ওর একটু মন খারাপ ছিল, এই কারণে এরকম তাড়াহুড়া করে নেওয়া। তাহলে তোর কি এখন ভালো লাগতেছে না কেমনি কি? না আর ও যাইতে মন চাইতেছে ওই জায়গায়, আবার বেড়াবে মন চাইতেছে। তাইলি কে কালকে না তারা কইলাম যে থাক। হ্যাঁ তো যাই হোক, আশেপাশ থেকে অনেক ভাই ব্রাদার আসছিলেন দেখা করার জন্য, স্পেশালি এক কলেজের টিচার, তারপরে ওর ভাই ব্রাদার যারা আছে তারা, হ্যাঁ সবাই অনেক আন্তরিকতা দেখাইছেন। আসলে সময়ের অভাবে অনেক জায়গায় যাইতে পারিনি, আরও আশেপাশের দৃশ্য দেখানোর ইচ্ছা ছিল। তো ভবিষ্যতে যদি আবার যাই ইনশাল্লাহ আগের থেকে আপনাদেরকে বলে যাব, তাহলে সবার সাথে আবার মানে দেখা হবে। তো ভালো থাকেন সে পর্যন্ত সবাই, আল্লাহ হাফেজ। যদি জানিয়ে যান তাহলে না, তাহলে না হে ডাকার মানে সিরিয়াল দা ঠিক আছে, কবে ভাই আমি আসছি। হোক অসুবিধা নেই, ঠিক আছে। তো ভালো থাকেন, তাগো নিয়ে এবার আমু, তাগো নিয়ে এবার আমু, অসুবিধা কি।